দেখেন আমাদের অভ্যাসটা কি জানেন, বাইরের দেশে কিন্তু পা ধরে টানাটানি নাই, আমাদের দেশে প্রচুর পা ধরে টানাটানি। আপনি বলছেন আপনারা নাচছেন কেন বাইরে, শাহরুখ খান যদি এখন সামনে যায় নাচতো আপনারা জার্নালিস্টরা পাবলিকরা যায় ভিডিও করে ওয়াও ওয়াও করতো। আর আমরা বাঙালিরা নামছি নাচছি, আমাদের বাঙালিদের জন্য বলছে এটাকে পাগল হয়ে গেছে নাকি, এটা পাগলা গারুতে পাঠাও কেন ভাই? আমরা আমাদের আনন্দটাকে প্রকাশ করতেছি, সেটা আমরা যদি নাইচে প্রকাশ করি, সেটা যদি আমরা কাইন্ডে প্রকাশ করি, সেটা যদি আমরা চিল্লায় প্রকাশ করি, ইটস আপ টু আস, এটা আমাদের বিজনেস। হ্যাঁ, আমরা কীভাবে প্রকাশ করছি, মানুষ পছন্দ করতে পারে পছন্দ নাও করতে পারে, এই জন্য অভিনয় ছাড়া দিব না, ফিল্ম ছাড়া দিব না। তো ভাই কন্ট্রোভার্সি কেন হয়? একটা 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 প্রোডাক্ট ধরি আমি, হ্যাঁ একটা প্রপার্টি, একটা প্রপার্টি যদি হয় যে খুব ভালো হচ্ছে ওটা নিয়েও কন্ট্রোভার্সি হয়, খুব খারাপ হলেও কন্ট্রোভার্সি হয়। মানুষের যে রিভিউসগুলো পাচ্ছি, আমরা আশা করবো না, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল থাকতেই পারে, আমরা জানি না আমাদের ফিল্মে কী ভুল, আমার চোখে পড়ে নাই এখনও পর্যন্ত ভুল। সো যখন একটা মানুষ একটা রিভিউ দেয়, সবসময় যে গুড রিভিউস দিবে তা না, ব্যাড রিভিউস অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি থাকতে হবে একটা আর্টিস্টের। আমি হেঁটে যাচ্ছি, আমাকে কেউ পছন্দ করতেই পারে, আবার পিঠ পিছিয়ে বলতে পারে রে রে কী অভিনেতা বলতেই পারে, তাই বলে কি আমি অভিনয় করা ছেড়ে দেবো? একটা ফিল্ম বানাচ্ছে, একটা ফিল্মের জন্য যদি আমাকে যদি ব্যাড রিভিউস দু চারটা আসে, তার জন্য কি আমি ফিল্ম বানানো ছেড়ে দেবো? দ্যাটস দ্য ইনস্টিটিউট জাজ মাল্টিমিডিয়া, একটা প্রোডাকশন হাউস, এটা একটা মুভির দুটো ব্যাড রিভিউসের জন্য তো স্টাবলিশড হয় না। সো দেখেন আপনারা এতগুলো জার্নালিস্ট ভাইরা আসছেন, এতগুলো পাবলিক আসছে, আমার হাউস ফুল যাচ্ছে, ব্যাড রিভিউসও পড়ো যাচ্ছে, কারণ গুড রিভিউসের পার্সেন্টেজ বেশি, দ্যাটস ওয়াই উই আর হাউস ফুল নাই। সো আমরা এগুলোতে কেয়ার করি না, কে ব্যাড রিভিউস দিচ্ছে কে গুড রিভিউস দিচ্ছে। আমরা জাস্ট আমরা প্রপার্টিসটা ভালো করে বানিয়েছি, আমরা স্ক্রিপ্টের উপর ফোকাস করেছি, আমি অভিনেতা আমি অভিনয়ের উপর ফোকাস করেছি। কারণ আপনি বলছেন যে জাজ মাল্টিমিডিয়া মার্কেটিং কেন করছে, সেস লাইক আমার 2 কোটি টাকার একটা প্রজেক্ট, একটা প্রপার্টিস আমার 2 কোটি টাকার, আপনার একটা বিল্ডিং আছে 2 কোটি টাকার, ওটা সেল করবেন আপনি বাসায় বৈশাখী সেল করতে পারবেন? ইউ হ্যাভ টু অ্যাডভার্টাইজ ইট, আপনার অ্যাডভার্টাইজ করতে হবে, আপনার অনলাইনে বুস্ট করতে হবে, আপনার পত্র পত্রিকার মধ্যে অ্যাডভার্টাইজ করতে হবে, সব সবাইকে জানাইতে হবে, তারপরে আপনার কাছে কাস্টমার আসবে ভাই। এখন এই মার্কেটিংটা একটা কোম্পানিতে জানাবেন জবের জন্যে, বলবে আর তোমার মার্কেটিং পলিসি কেমন, তোমার মার্কেটিং স্টাইল কেমন, ভালো মার্কেটিং করতে পারলে সে রিক্রুট হয় ইনস্টিটিউটে। তো আমি করলাম মার্কেটিং, আমি অ্যাম্বুলেন্স দিলাম মানুষের ভালোর জন্য, না দিতাম একজন হার্ট অ্যাটাক করে মারা যেত তখন বলতো প্রতিষ্ঠান কেন দেয়নি। আমি দিলাম 2 লাখ টাকার অফার, আমি দিলাম 2 লাখ টাকার অফার, এই যে আবার গেল আজকে থেকে 10 লাখ টাকার অফার। মুভি মানে হচ্ছে এন্টারটেইন, মানুষকে এন্টারটেইন করা। দেখেন আমাদের কী পলিসি, আমরা হচ্ছে পিপল, উই আর কানেক্টিং দ্য পিপল, আমরা পিপল কানেক্ট করছি। ঈদ মানে আনন্দ, দেখেন আমার একটা কুইজের কারণে কত লক্ষ লক্ষ মানুষ কানেক্ট হচ্ছে, এটার জন্য এন্টারটেইন হচ্ছে। আমরা শুধু যে একটা ফিল্ম বানিয়ে মানুষকে কাঁদাবো, একটা ফিল্ম বানিয়ে মানুষকে ভাবাবো তা না, একটা ফিল্ম বানাবে মানুষকে হাসাবে, ভয়ও লাগাবে, আনন্দ দিবে, দ্যাটস কল এ ফিল্ম, প্রপার কমার্শিয়াল ফুল ফ্লেজড ফিল্ম।